কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা হচ্ছে আজকে কেন্দ্রবিন্দু প্ল্যাটফর্ম থেকে উচ্চতর গণিত প্রথম পত্রের সর্বপ্রথম যে চ্যাপ্টারটা, নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেটা নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের ধারণা প্রথমে কে দিছে? ম্যাট্রিক্সের ধারণা প্রথম দিছে হচ্ছে কি, জেমস জোসেফ সিলভেস্টার 1850 সালে। আর এর কিছু সময় পরে তার যে সহকর্মী ছিল সিলভেস্টারের, নাম হচ্ছে আর্থার কেলি, উনি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিল। এভাবে আস্তে আস্তে আমরা হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে পারি। তাহলে চলো এখন আমরা ম্যাট্রিক্সের একটা বাস্তব উদাহরণ দেখি। ওই উদাহরণটার সাথে হচ্ছে আমি একটা ম্যাট্রিক্সের সংখ্যাটা তোমাদের লিঙ্ক করে বুঝাই দেবো শেষ। চলো এবার আমরা ম্যাট্রিক্সের কিছু ব্যবহার দেখে ফেলি। ম্যাট্রিক্সের ব্যবহার এক নাম্বার, যখন তোমরা ভার্সিটিতে যাবা দেখবা যে ইঞ্জিনিয়ারিং বিশেষ করে যারা সিএসসি স্টুডেন্ট আছে তাদের অনেক বেশি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয়। দুই নাম্বার, রোবোটিক্সের ক্ষেত্রে যারা রোবোটিক্স নিয়ে অনেক কাজ করে তাদেরও ম্যাট্রিক্স লাগে। তিন নাম্বার, তুমি যদি মোবাইলে কথা বলো, মোবাইলের টাওয়ারে যখন সিগন্যালগুলো পাস হয় তখনও কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার হয়, এটা আমরা বুঝতে পারি না। চার নাম্বার, ধরো তুমি মুদির দোকানে গেলা, মুদির দোকানে গিয়ে চাল ডাল কিনবা, ঠিক আছে? তো তুমি তো ভাই চাল ডাল কিনা আসা করছো, একদম দিন শেষে যখন মুদির দোকানদার কি করবে, হিসাব করবে যে তার আজকে টোটাল কত টাকা বিক্রি হইলো, তখন সে কি করবে, চাল ডাল তেলগুলো লাগবে শাড়িতে, তার হচ্ছে গিয়ে কত কেজি এগুলো লাগবে কলামে, তারপর হচ্ছে সে একটা ম্যাট্রিক্স আকারে সাজায় সুন্দরভাবে, যেটা হচ্ছে গিয়ে সে অনেকক্ষণ যাবত যোগ বিয়োগ করত সেটাকে সে মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারবে। এত কিছু বাদ দাও ভাই, তোমাদের তো একটা খুব প্রিয় খেলা আছে, নাম হচ্ছে ফুটবল। তো ফুটবল খেলার মধ্যে ধরো 90 মিনিটের মধ্যে কতবার পুরো মাঠের মধ্যে কয়জনের পা থেকে কয়জনের পাতে ফুটবলটা পাস হয়েছে, তুমি কি এটা একদম নির্ভুলভাবে জীবনে বলতে পারবা? মনে হয় না বলতে পারবা। আচ্ছা এটাও বাদ দাও, তোমাকে বলা হলো যে পুরো একটা ফুটবল বিশ্বকাপের মধ্যে হ্যাঁ কতবার ফুটবল আদান প্রদান হয়েছে, তুমি বলো। তোমার কিন্তু এটা বলাটা খুবই টাফ এবং এখানে এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তুমি যদি জাস্ট এভাবে কম্পিউটারকে কমান্ড দিয়ে দাও, এবং কম্পিউটার কিন্তু বুঝে হচ্ছে জিরো এবং ওয়ানের ভাষা, কম্পিউটারকে যদি জিরো এবং ওয়ান দিয়ে বললে দাও, সে হচ্ছে সম্পূর্ণ ফুটবল বিশ্বকাপের মধ্যে কত হাজারবার বা কত লক্ষবার ফুটবল আদান প্রদান হয়েছে সে এটা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে বের করে ফেলবে। এবার চলো আমরা সেরকম একটা এক্সাম্পল দেখে ফেলি ফুটবলে। শুরু করতেছি, তোমরা সবাই হয়তো বা বেশিরভাগই জানো যে ম্যাট্রিক্স বানানটা এরকম হবে ম্যাট্রিক্স, কিন্তু এটা নিয়ে একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম যে ম্যাট্রিক্স যেহেতু লাস্ট আয়ের পরে এক্স আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর আমরা আসলে এভাবে লিখবো না, আমরা লিখবো হচ্ছে এভাবে ম্যাট্রিসেস, যেটা কিনা ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু ম্যাট্রিক্স কি এটা নিয়ে একটু বাস্তব আলোচনা করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা ম্যাট্রিক্সের যে সংজ্ঞা ওইটাতে যাব। ধরো তিনজন প্লেয়ার হচ্ছে ফুটবল খেলতেছে, ধরো যে একজনের নাম মেসি, একজনের নাম রোনাল্ডো, আরেকজনের নাম হচ্ছে পেলে। ওকে, তাহলে ধরো প্রথমে মেসির কাছে ফুটবলটা আছে, এই যে ফুটবলটা আছে, সে কি করলো, সে হচ্ছে এই ফুটবলটাকে পেলের কাছে দিয়ে দিল। তো পেলে কি করলো, পেলে ফুটবলটাকে রোনাল্ডোর কাছে দিল। এবার রোনাল্ডো যে কাজটা করলো, রোনাল্ডো আর মেসিকে না দিয়ে রোনাল্ডো কি করলো, রোনাল্ডো আবার পেলেকে দিয়ে দিল। পেলে আবার কি করলো, পেলে ভাবতেছে আচ্ছা আমি আবার রোনাল্ডোকে দিয়ে দিই, সে আবার রোনাল্ডোকে দিয়ে দিল। এবার রোনাল্ডো যে কাজটা করলো, সে মেসিকে দিল। তো মেসি ভাবতেছে পেলে তো আমাকে একবার বল দেয় নাই, দিছে কে, রোনাল্ডো, সে কি করলো, সে হচ্ছে আবার রোনাল্ডোকে দিয়ে দিল বল। তো এখানে আসলে কয়বার বলের আদান প্রদান হয়েছে আমরা যদি একটু গুনতে চাই, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 বার বলের আদান প্রদান হয়েছে। তো এটাকে আমি যদি একটু এভাবে লিখতে চাই যে সারি এবং কলাম আকারে, এখন ভাইয়া তোমরা বলবা সারি আর কলামকে আমরা তো চিনি না, তো চিনে নিচ্ছি সমস্যা নাই। আচ্ছা তো ভাই এভাবে আনুভূমিক ভাবে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে সারি, আর এরকম লম্বভাবে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে কলাম। আচ্ছা তো এখন একটা ব্যাপার একটু খেয়াল করো, তো মেসি সে কি নিজের নিজে কখনো বল দিতে পারবে, দিতে পারবে না। তাহলে মেসি থেকে মেসিতে বল যাবে কতবার, শূন্যবার। পেলে কি কখনো পেলেকে বল দিতে পারবে, দিতে পারবে না। তাহলে পেলে থেকে পেলেতে বল যাবে কতবার, শূন্যবার। রোনাল্ডো কি কখনো নিজেকে নিজে বল দিতে পারবে, না। তাহলে রোনাল্ডো থেকে রোনাল্ডোতে বল যাবে কতবার, শূন্যবার। ওকে, এবার আমি দেখি মেসি থেকে পেলের কাছে বল কয়বার গেছে, এই যে একবার শুধু, আমরা তীর চিহ্নটার দিকে তাকাবো, হ্যাঁ এরো চিহ্নটার দিকে, মেসি থেকে পেলের কাছে গেছে একবার, এর মানে এই যে মেসি থেকে পেলের কাছে গেছে কয়বার, একবার। এবার আমরা দেখি মেসি থেকে রোনাল্ডোর কাছে কয়বার গেছে, মেসি থেকে রোনাল্ডোর কাছে গেছে এরো চিহ্নটা দেখা যাচ্ছে একবার। ওকে, তাহলে মেসি থেকে রোনাল্ডোর কাছে আমরা লিখলাম একবার। এবার আমরা দেখবো পেলে থেকে মেসির কাছে কয়বার গেছে, পেলে, এই যে পেলে কিন্তু মেসিকে একবার বল পাস করেন, তাহলে পেলে থেকে মেসির কাছে গেছে শূন্যবার। আচ্ছা পেলে থেকে রোনাল্ডোর কাছে কয়বার গেছে,
পেলে থেকে রোনালদোর কাছে দেখো একবার দুইবার, ওকে লাস্ট রোনালদো থেকে মেসির কাছে কয়বার গেছে? রোনালদো থেকে মেসির কাছে গেছে একবার, এই যে একবার। আর রোনালদো থেকে পেলের কাছে কয়বার গেছে? রোনালদো থেকে পেলের কাছে গেছে একবার, ওকে। তাহলে ভাই এবার আমরা একটু বানাবি, বানা দিয়ে দেখা যায় যে কয়টা ম্যাট্রিক্স আছে বা কয়বার অঙ্কন হয়েছে। এক দুই, দুই দুই চার, এক পাঁচ, আর একটা ছয়, এই যে এক দুই তিন চার পাঁচ ছয়। এখন কথা হচ্ছে ভাই, এটা তো আমরা এমনি ডাইরেক্ট আঙ্গুল দিয়ে গুণে এভাবে করতে পারি, এটার জন্য আমরা এইভাবে লেখার কি দরকার? এখন ভাইয়া চিন্তা করো তো, একটা 90 মিনিটের যদি ফুটবল খেলা হয়, তখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে কতবার কয়জনের পা থেকে কয়জনের পায়ে তোমার বলটা পাস হয়েছে, এটা তো তুমি নিজে গণনা ব্যয় করতে পারবে না। এটার জন্য তোমার যে কাজটা করতে হবে, কম্পিউটারকে কমান্ড দিতে হবে। কম্পিউটার কমান্ড নিয়ে নেবে, কম্পিউটার হচ্ছে জিরো আর ওয়ানের ভাষা বুঝে, জিরো আর ওয়ান দিয়ে তুমি কমান্ড দিয়ে দিলে তখন হচ্ছে সে শুধু এরকম ছয়টা না, ছয় কোটি, 600 কোটি কমান্ড সে একদম নির্ভুলভাবে সমাধান করে বলতে পারবে যে একটা ফুটবল খেলার মধ্যে কতবার বলের আদান প্রদান হয়েছে, বা পুরো একটা বিশ্বকাপ ক্রিকেটের মধ্যে কতবার ফুটবলের আদান প্রদান হয়েছে। এখন ব্যাপার হচ্ছে ভাই, আপনি যে সারি আর কলাম আকারে এগুলোরে লেখলেন, এগুলোর মানে কি? এগুলো কেন লেখলেন না? আচ্ছা ভাই, এগুলো লেখার পর আমি যে কাজটা করলাম, আমি সিম্পলি এগুলাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিই। এখন যে ব্যাপারটা ঘটল, এখানে দেখা যাচ্ছে কি অনেকগুলো অঙ্ক, তো ম্যাট্রিক্সের সময় আমরা এগুলাকে অঙ্ক বলবো না, আমরা বলবো যে ডেটা বা উপাত্ত, ওকে। তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে তিন সারি উপাত্ত আছে, তিনটা কলাম উপাত্ত আছে। তাহলে ভাই এখানে সারি সংখ্যাও সমান, কলাম সংখ্যাও সমান, তাহলে এটাকে সামথিং একটা ম্যাট্রিক্স বলা হবে। এটা আমি এখন বলতেছি না, তো ভাই সামথিং একটা ম্যাট্রিক্স বলা হবে। তাহলে ম্যাট্রিক্স কেন এটাকে বলা হবে? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে কি? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো কতগুলো উপাদানকে আমরা যদি সারি বা কলাম আকারে, কতগুলো উপাদানকে আমরা যদি সারি বা কলাম আকারে বর্গাকার, আচ্ছা বর্গাকার কেন বললাম? দেখো তিনটা সারি তিনটা কলাম আছে, সেজন্য এটা হচ্ছে বর্গাকার। যদি ধরো এই লাস্টের সারিটা না থাকতো, তাহলে কি হইতো? দুইটা সারি তিনটা কলাম, তখন এটা হয়ে যেত আয়তাকার। তাহলে আমি আবারও বলি, কতগুলো উপাত্ত বা উপাদানকে আমরা যদি সারি বা কলাম আকারে বর্গাকার বা আয়তাকারে সাজিয়ে, দুইটা অপশন আমাদের কাছে, প্রথমত হচ্ছে তৃতীয় বন্ধনী, দ্বিতীয়ত হচ্ছে প্রথম বন্ধনী। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো না। আমি আবার রিপিট করতেছি, কতগুলো উপাদান বা এলিমেন্টকে আমরা যদি বর্গাকার বা আয়তাকারে সাজাই এবং এগুলোকে যদি আমরা প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিই, তাহলে যেই জিনিসটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো একটা ম্যাট্রিক্স, বা যে ক্ষেত্রটার উৎপন্ন হবে, যে ক্ষেত্রটা উৎপন্ন হবে সেই ক্ষেত্রটাকে বলা হবে একটা ম্যাট্রিক্স, ওকে। তাহলে এটা গেল ম্যাট্রিক্সের একটা বাস্তব উদাহরণ। সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে গিয়ে এখানে দেখো ছবিতে একটা কার্টুনের ছবি দেখা যাচ্ছে। এই কার্টুনের ছবিটাতে তোমরা দেখবা যে কিছু জায়গা আছে সাদা, কিছু জায়গা আছে কালো। এখানে দেখবে এটা একটা 35x35 ম্যাট্রিক্স। এখন বলবা যে ভাই 35x35 কিভাবে? আমি একটু পরে তোমাদের ম্যাট্রিক্সের অর্ডার শিখাই দিব। সেক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার মধ্যে যে কার্টুনের ছবিটা আছে, এটাকে কিন্তু আমি যে কোনোভাবে চাইলে হচ্ছে ট্রান্সপোজ করতে পারবো, উল্টাতে পারবো, যে কোনোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, ঘুরাইতে পারবো। তো তোমরা যে কি দেখো মোবাইলের মধ্যে বা টিভির মধ্যে বিভিন্ন কার্টুন দেখো, অ্যানিমেশন দেখো বা ভিডিও দেখো, সবগুলোর মধ্যে বা তুমি মোবাইলে কথা বলতেছো, এটার মধ্যেও কিন্তু ম্যাট্রিক্সের প্রয়োগ আছে, কিন্তু আমরা এটা বুঝি না। তো যাই হোক, ম্যাট্রিক্স আমাদের হচ্ছে প্রথমে শিখতে হবে হাতে কলমে কিভাবে করতে হয়, তারপর হচ্ছে যাদের খুব বেশি ইন্টারেস্ট আছে তারা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারো, ডেটা ম্যাট্রিক্স নিয়ে, ওকে। তাহলে ভাই এটা গেল ম্যাট্রিক্সের একটা উদাহরণ। এবার তাহলে ভাই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কিরকম হইতে পারে? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি। দেখো ম্যাট্রিক্সের সংজ্ঞা ভাইয়া, এখানে তোমরা দেখছো কি যে তিনটা সারি আছে তিনটা কলাম আছে। এখন এই তিনটা সারি আর তিনটা কলামকে আমরা হচ্ছে যে কাজটা করব, এই বন্ধনীটা আশা করি সবাই চিনো, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। তো আমরা তিন ধরনের অপশন আছে আমাদের কাছে, কি কি? প্রথমত হচ্ছে আমরা তৃতীয় বন্ধনী ইউজ করবো, দুই নাম্বার আমরা প্রথম বন্ধনী ইউজ করবো, তিন নাম্বার হচ্ছে আমরা এরকম ডাবল মার্ক ইউজ করবো। আচ্ছা এখন ভাইয়া দেখো, আমি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ডিফাইন করতেছি, সংজ্ঞাটা কিরকম? কতগুলো উপাত্ত, আচ্ছা আমরা এগুলাকে উপাত্ত কেন বললাম? আমি আবার বলতেছি এগুলাকে কিন্তু অঙ্ক বলা যাবে না, ম্যাট্রিক্সের ভাষায় এগুলাকে বলতে হবে উপাত্ত, উপাদান, এলিমেন্ট বা ভুক্তি। আচ্ছা কতগুলো উপাত্তকে বা উপাদানকে আমরা যদি সারি বা কলাম আকারে সাজাই, এবং সারি বা কলাম আকারে সাজানোর পর আমরা যদি এগুলাকে বর্গাকার বা আয়তাকারে সাজিয়ে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী বা এরকম ডাবল মার্ক দ্বারা আবদ্ধ করি, তাহলে যে ক্ষেত্রটা উৎপন্ন হবে তাকেই বলা হবে ম্যাট্রিক্স। তাহলে আমি আবার এক লাইনে বলতেছি সংখ্যাটা, শুনো।
কতগুলো উপাদানকে সারি বা কলাম আকারে সাজানোর পর প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা ডাবল মার্ক দ্বারা আবদ্ধ করলে যে ক্ষেত্রটি উৎপন্ন হবে তাকেই বলা হবে ম্যাট্রিক্স। তো চলো এবার আমরা হচ্ছে দেখে ফেলি ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়, যেটার ইংরেজি নাম হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিসেস। আচ্ছা, ক্রম বা পর্যায়টা কি? ধরো আমরা তো এখন সারি আর কলাম চিনি, আমরা এরকম লেখলাম 2 3 4 আমরা বাংলায় আগে লিখি পাশে যে এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে দুইটা সারি তিনটা কলাম। তো ভাই ম্যাট্রিক্সের ভাষায় তোমরা আমরা কিন্তু কখনোই এত বড় করে বাংলা কথা লিখতে পারবো না যে দুইটা সারি তিনটা কলাম আছে। আমাদের যে কাজটা করতে হবে ম্যাট্রিক্সের নিচে ডান দিকে আমরা হচ্ছে ছোট্ট করে এখানে লেখা দিব যে 2 3। এখন অনেকে বলবো ভাই এই কথাটা বললেন না কেন, 2 আর 3 বলছেন, এটার নাম কি? এটার নাম তো আমরা জানি গুণ, কিন্তু তোমরা গুণ জানলেও ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে গুণ বলা যাবে না, এটাকে উচ্চারণ করা হচ্ছে বাই। তাহলে আমরা আবার একটু এটাকে উচ্চারণ করে ফেলি, এটা কত বাই কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা 2 বাই 3 ম্যাট্রিক্স। এখন 2 বাই 3 লেখে আমি কেন ভাই আমরা তো এটা 3 বাই 2 লিখতে পারি। তো ভাইয়েরা আমি লাস্ট অফ অল যেটা বলতে চাচ্ছি, অর্ডার লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে সারি আর দ্বিতীয়ত লেখা হচ্ছে কলাম। এই জিনিসটা যাতে সবার মনে থাকে, এই জিনিসটা কিন্তু ব্যস্ত লাগানো যাবে না। 2 বাই 3 ম্যাট্রিক্স ঠিক আছে, কিন্তু প্রথমে হবে কি সারি, দ্বিতীয়ত হবে কলাম। তাহলে চলো এবার দেখে ফেলি সারি ম্যাট্রিক্স কি। সারি ম্যাট্রিক্স হচ্ছে, দেখো আমি যদি এখানে লিখি যে 1 2 3, আর তোমাদের জিজ্ঞেস করলাম ভাই এখানে কয়টা সারি, তোমরা বলে দিবা যে ভাই এখানে তো একটা সারি। তাহলে যে ম্যাট্রিক্সে সারি একটা সে ম্যাট্রিক্সকে বলা হবে কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলাম থাকবে একটা তাকে আমরা বলবো কি কলাম ম্যাট্রিক্স। শেষ, এতটুকু। তো এখন চলো আমরা দেখে ফেলি বর্গ ম্যাট্রিক্স কি। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, ধরো আমি 1 2 4 6 লিখলাম, তোমাদেরকে জিজ্ঞেস করলাম এটার ক্রম কত, তোমরা তো বলে দিবা যে ভাই এখানে দুইটা সারি দুইটা কলাম আছে, তাহলে এটা হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সে ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলা হবে? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার চলো আমরা দেখে ফেলি আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্সের সময় কি হবে ভাইয়া, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো হচ্ছে 1 2 3 4 5 6 এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত। তাহলে সারি আছে তিনটা কলাম আছে দুইটা, তাহলে এটা হচ্ছে একটা 3 বাই 2 ম্যাট্রিক্স। তাহলে ভাই খেয়াল করো তো এটার কি সারি আর কলাম সংখ্যা সমান না? তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলা হয়? আয়ত ম্যাট্রিক্স। চলো এবার আমরা দেখে ফেলি ম্যাট্রিক্সের মুখকর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল কাকে বলে। দেখো আমরা একটা ম্যাট্রিক্স লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 লেখার পর এবার তোমাদেরকে জাস্ট তিনটা কোশ্চেন করতেছি। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম সারির প্রথম উপাদানটা কোনটা, তোমরা বলবা কোনটা, অবশ্যই 1। জিজ্ঞেস করা হলো যে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানটা কোনটা, তোমরা বলবা কি ভাই 5। তৃতীয় সারির তৃতীয় উপাদানটা কোনটা, তোমরা বলবা কি ভাই 9। তাহলে ভাই এই যে আমার 1 5 9 মিলে যেই কর্ণটা হইলো এই কর্ণটাকে বলা হবে কি কর্ণ? মুখ্য কর্ণ বা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ডায়াগোনাল। কথা ক্লিয়ার ভাইয়া? এবার প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্যকর্ণ যদি সবাই চিনে ফেলো, তাহলে একসাথে আমরা আরেকটা জিনিস পড়ে ফেলবো যেটার নাম হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে ভাই মুখ্যকর্ণের যে উপাদানগুলো এগুলো আমরা লিখলাম, যে তোমাকে পরীক্ষার হলে ট্রেস বার করার কথা বলতে পারে, তাহলে তুমি লিখে দিবা যে সুতরাং ট্রেস সমান সমান হচ্ছে 1 5 আর 9। এই যে মুখ্যকর্ণের উপাদানগুলো যোগ করে দিবা, তাহলে কত 1 আর 5 6 6 আর 9 15, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের ট্রেস। ওকে ভাইয়া, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সটা কি? কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে ভাইয়া দেখো আমি হচ্ছে লিখলাম 2 0 0 0 3 0 0 0 5। আচ্ছা তাহলে ভাই যে বিষয়টা হইলো একটু আগে তোমরা পড়ে আসছো কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমাদের যে জিনিসটা লাগবে, একটু আগে তোমরা পড়ে আসছো মুখ্যকর্ণ বিষয়টাকে। তো মুখ্যকর্ণের মধ্যে দেখা যাচ্ছে কি যে সবগুলো উপাদান হচ্ছে অশূন্য, শূন্য নয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু সুন্দর করে সংখ্যাটা বলার চেষ্টা করি, যে বর্গ ম্যাট্রিক্সের
মুখ্য কর্ণের সবগুলো উপাদান অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স। এবার আমি মধ্যে একটা কথা বলছি যে বর্গ ম্যাট্রিক্সের বর্গ কথাটা কেন বললাম। ভাইয়া একটু চিন্তা করো তো, তুমি যদি একটা আয়ত ম্যাট্রিক্স নাও, মনে করো তুমি যতই চেষ্টা করতেছো যে 1 0 0 2 0 3, এখন কি ভাই তুমি মুখ্য কর্ণ যেটা, মুখ্য কর্ণের উপাদানগুলোকে কি তুমি বলতে পারবে আছে ভাই অশূন্য? এই যে দেখো এটা হচ্ছে এই 1 3, কিন্তু এখানে দেখো এই 0 3, তাহলে কিন্তু একটা শূন্য একটা অশূন্য। তাহলে দেখা যাচ্ছে কি যে আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যতই চেষ্টা করি না কেন, এইরকম মুখ্য কর্ণের সবগুলো উপাদানকে আমরা চাইলেই অশূন্য বানাতে পারতেছি না। যার কারণে আমরা বলতেছি কি যে সংজ্ঞার প্রথমে আমরা বলতেছি, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞার প্রথমে বলতেছি যে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদান অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স। ওকে ভাইয়া, চলো এবার আমরা দেখে ফেলবো স্কেলার ম্যাট্রিক্স। তো প্রথমে ভাইয়া এটা কি করলেন, স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে আপনি কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে রাখছেন কেন? আচ্ছা ভাইয়ারা, এই যে 2 3 5, এখানে যদি আমি একটা কাজ করি, 3 মুছা দিলাম, মুছা এখানে 2 লিখে ফেললাম, এই 5 কেও মুছা কি লিখে দিলাম? 2 লিখে দিলাম। তাহলে দেখো যে আগের ম্যাট্রিক্সের সাথে এটার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ভাইয়া আগের ম্যাট্রিক্সে কি ছিল, 2 3 5 ছিল, মানে উপাদানগুলো অশূন্য ছিল মুখ্য কর্ণের, ঠিক আছে? কিন্তু এই নতুন ম্যাট্রিক্সটার ক্ষেত্রে মানে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, উপাদান তো অশূন্য ঠিক আছে, আবার অশূন্য ক্ষেত্রে তারা পরস্পর কিন্তু সমান। তাহলে আমি এখন স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা যদি তোমাদের এক লাইনে বলতে চাই, সংজ্ঞাটা কিরকম হবে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদান অশূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদান অশূন্য এবং পরস্পর সমান, সে ম্যাট্রিক্সকেই কি ম্যাট্রিক্স বলা হবে ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। সংজ্ঞা তো ভাইয়া বোঝা গেছে। তাইলে ভাইয়া দেখো, আমি যদি এখানে 2 2 2 না দিয়ে মনে করো যে সি 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 দিয়ে দিলাম, তাহলেও কিন্তু এটা একটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা শিখে ফেলবো অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটার আরেকটা নাম আছে ইউনিট ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা কি? তো ভাই আবার ভাই আপনি সেম ভুলটা বারবার কেন করেন? যে দেখা গেল যে আগে আপনি স্কেলার ম্যাট্রিক্স পড়াইছিলেন, স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণটা এখানে তুলে রাখছেন, তোমাদের বোঝানো সুবিধার্থে। ভাই দেখো এগুলা এই সি 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 গুলো আমি মুছে দিলাম, মুছে এখানে আমি 1 1 1 দিয়ে দিলাম। এবার যে ব্যাপারটা হবে, এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি, কিভাবে সংজ্ঞায়িত করবো, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদান 1 এবং মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলো শূন্য, তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? অভেদক ম্যাট্রিক্স। তাহলে ভাই অভেদক ম্যাট্রিক্স কিন্তু তোমরা বুঝতে পারতেছ একই সাথে একটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। কারণ মুখ্য কর্ণের সবগুলো উপাদান সেম একই ধরনের, আবার একটা কর্ণ ম্যাট্রিক্সও, কারণ মুখ্য কর্ণের সবগুলো উপাদান কিন্তু অশূন্য। তাহলে ভাইয়া আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমরা হচ্ছে একসাথে তিনটা নাম লিখতে পারি, একটা হচ্ছে অভেদক, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে কর্ণ। ওকে, তো এখন আমরা করবো হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি ভাই? আবার সেম ভুল, আগের উদাহরণ আপনি দিয়ে রাখছেন অভেদক ম্যাট্রিক্সের। আসলে ভাই অভেদক ম্যাট্রিক্সের সাথে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কিছু কিছু মিল আছে, মিলটা কিরকম? তো ভাইয়ারা দেখো, নিচে যে শূন্যের ত্রিভুজটা আছে ওই ত্রিভুজটাকে আমরা কাউন্ট করবো না, আমরা হচ্ছে উপরে যে 2 3 4 যে ত্রিভুজের ভিতর আছে ওই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো। এরকম যদি কোনো ফর্ম্যাট থাকে যে নিম্নের ত্রিভুজের সবগুলো উপাদান শূন্য এবং উপরের ত্রিভুজে অশূন্য উপাদান আছে, তখন আমরা এটাকে একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, কিন্তু ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সাথে এটার একটা নাম হয়ে যাবে, নামটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, বা তখন সেটার বাংলা নাম হয়ে যাবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো একসাথে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দেখে ফেলি। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কীরকম হবে? উপরের ত্রিভুজের সবগুলো উপাদান তাহলে এখন কি হয়ে যাবে? শূন্য। আর নিচের ত্রিভুজের সবগুলো উপাদান হয়ে যাবে অশূন্য। তখন আমরা এই ত্রিভুজটাকে বলবো কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হবে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আমরা পড়বো উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স কাকে বলে। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ভাগ ভাগ করে নিই, ধরো এই জায়গাটাকে আমি ভাগ করবো, ভাগ করে বাইরে করে দিলাম 1 2 4 5। আচ্ছা এখন ধরো যে আরও কী কী ভাগ করা যাবে, এরকমভাবে এই জায়গাটাকে ভাগ করা যাবে 2 3 5 6, আরও ভাগ করা যায়
4578। তো ভাইয়া মোট কথা হচ্ছে আরো ভাগ করা যায়, তো সবগুলো আমরা করতেছি না। মোট কথা হচ্ছে দেখো এই যে মূল ম্যাট্রিক্সটা ছিল, মূল ম্যাট্রিক্সটা কোনটা? এই সম্পূর্ণ, এই সম্পূর্ণ 3x3 ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্স থেকে দেখো আমি আপাতত তিন ধরনের ম্যাট্রিক্স বের করছি। তো সাব ম্যাট্রিক্স ও উপম্যাট্রিক্স এর সংজ্ঞাটা কি? উপম্যাট্রিক্স হচ্ছে মূল ম্যাট্রিক্স থেকে যখন আমরা ভাগ ভাগ করে কিছু ম্যাট্রিক্সকে বর্গাকার বা আয়তাকার বের করে ফেলবো, তখন সেটাকে বলা হবে উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো সবগুলো 2x2 ম্যাট্রিক্স নিয়েছি। আচ্ছা ভাই সমস্যা নাই, তুমি নাও না, তুমি এখানে এখান থেকে মনে করো এই ম্যাট্রিক্সটা কেন 2 5 8, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তাহলে 2 5 8 কে বলা হবে কি? এই মূল ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। এবার আমরা করবো শূন্য ম্যাট্রিক্স, সবচেয়ে সহজ যে সংখ্যাটা। আচ্ছা দেখো ম্যাট্রিক্স লিখলাম ভাই 1 2 3 4 5 6 7 8 9, তো ম্যাট্রিক্সের সংখ্যার নাম হচ্ছে শূন্য, এটা তো শূন্য নাই। আচ্ছা শূন্য বানাই দিই ভাই, দেখো এই যে উপাদানগুলো আমরা সবগুলোকে শূন্য লিখে দিলাম, যে ব্যাপারটা দাঁড়ালো সংখ্যাটা কিরকম হবে, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য তাকে কি ম্যাট্রিক্স বলা হবে? শূন্য ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে একটা 3x3 শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2x2 শূন্য ম্যাট্রিক্স। আমরা শূন্য ম্যাট্রিক্স শেখার পর 10 নম্বরে শিখবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, শূন্য ঘাতের ম্যাট্রিক্স, এটার ইংরেজি হচ্ছে নিলপোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা দেখো শূন্য ঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি আগে আমাদের দেখতে হবে। আচ্ছা শর্ত দেখার আগে দেখো ভাইয়া আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 4 4 -4 -4, ধরো এটার একটা নাম দিয়ে দিলাম এ। আচ্ছা এই এ ম্যাট্রিক্সটাকে আমি যদি দুইটা একে একসাথে গুণ দিই তাহলে কি আসবে? 4 4 -4 -4, আবার এটার সাথে গুণ হবে কি? 4 4 -4 -4। তো a a কে আবার কি লেখা যাবে? s2। ওকে তাহলে ভাই তোমাদেরকে যখন গুণ শেখানো হবে, এখন তোমরা গুণ পারো না, গুণ শেখানো হলে দেখবে যে এই দুইটার গুণফল আসবে এরকম। সেক্ষেত্রে দেখো এই দুইটার গুণফল যেহেতু এরকম শূন্য ম্যাট্রিক্সের মতো, তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মানটা শূন্য। তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো আমরা হচ্ছে ডাইরেক্ট বলতে পারি কি এখন যে s2 এর মানটা হচ্ছে শূন্য। তাহলে s2 না শুধু ভাইয়া, যে ব্যাপারটা হবে a³ a⁴ বা হচ্ছে এইভাবে a⁴n পর্যন্ত আমরা যদি যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করার পর আমরা যদি 0 পাই, সেই ক্ষেত্রে আমরা বলে দেব যে এটা একটা শূন্য ঘাতী ম্যাট্রিক্স বা নিলপোটেন্ট ম্যাট্রিক্স। আমি আবারও লাস্ট একটু রিপিট করতেছি, শূন্য ঘাতী ম্যাট্রিক্স হওয়ার মেন শর্তটা কি? a⁴n এর মান কি হতে হবে? 0, যেখানে n এর মানটা হবে 1 2 3। অভেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স যেটাকে বলা হয়, দেখো এখানে একটা ম্যাট্রিক্স 2x2 লিখে রাখছি, এটার আমি একটা নাম দিয়ে দিলাম যথারীতি a। এবার আমরা যদি একটা কাজ করি a x a করি, মানে একটু আগে তোমরা দেখছিলা s2 যদি আমরা নির্ণয় করতে চাই, যেটাকে আমরা কিছুক্ষণ পর বা কিছুদিন পর আমরা হচ্ছে গুণটা শিখব। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা 1 3 0 -1, আবার 1 3 0 -1 এটাকে গুণ করলে রেজাল্টটা পাবো কি? রেজাল্টটা পাবো হচ্ছে, আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি যেহেতু এখন পর্যন্ত তোমরা গুণটা পারো না, 0 1 1 0 0 1। ওকে তাহলে ভাই এই যে লাল ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে, এখানে একটু যদি তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা কিছুক্ষণ আগে করে আসছো যে ম্যাট্রিক্সের মুখ্যকরণের সবগুলো উপাদান 1 এবং বাকিগুলো অশূন্য, বাকি উপাদানগুলো অশূন্য, সে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলা হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমরা যে কাজ করবো সেটাকে হচ্ছে আমরা আইডেন্টিটির প্রথম অক্ষরটা যেহেতু আয়, আমরা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করবো, মনে থাকবে সবার, আয় দ্বারা প্রকাশ করবো। এবং দেখো এটা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া সত্ত্বেও কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে যতটা সারি থাকবে ততটা হবে কলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কি i2। যদি এটা একটা 3x3 ম্যাট্রিক্স হতো এটা হয়ে যেত কি i3। তাহলে ভাই যে ব্যাপারটা হইলো আমরা করলাম কি, s2 এর মান নির্ণয় করছি কত? s2 এর মান নির্ণয় করছি হচ্ছে i। তাহলে ভাই ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার সত্ত্ব কি? অভেদঘাতী ম্যাট্রিক্স সত্ত্ব হচ্ছে গিয়ে s2 এর মানটা হতে হবে i এর সমান। তো এখন আমরা পড়বো হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, যেটার ইংরেজি হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স তোমার সামনে দেওয়া থাকবে, তো পরীক্ষায় জিজ্ঞেস করবে যে একটা ট্রান্সপোজ কি, তখন যে কাজটা তোমাকে করতে হবে দেখো ট্রান্সপোজ অফ এ এভাবে চিহ্নিত করবা। আর হচ্ছে দেখো প্রথম সারি কি ছিল? 1 2, আমি এই প্রথম সারিটাকে প্রথম কলাম আকারে লিখলাম, দ্বিতীয় সারি কি ছিল? 4 7, এটাকে হচ্ছে আমি দ্বিতীয় কলাম আকারে লিখলাম,
তাহলে আমি টোটালি কি লিখতে চাচ্ছি, আমি হচ্ছে সারি গোলাকে কলাম বা কলাম গোলাকে সারি আকারে লিখতে চাচ্ছি। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি আকারে সাজালে যে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তাকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স বলা হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে জানতে গেলে আমাদেরকে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। তো ভাইয়া, যেহেতু একটু আগে আমরা পড়ে আসছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, কলামগুলোকে সারি বা সারিগুলোকে কলাম আকারে রূপান্তর করলে নতুন ম্যাট্রিক্সটাকে পূর্ববর্তী ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়, সেক্ষেত্রে দেখো আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সটার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা ট্রান্সপোজ করো, তাহলে দেখো প্রথম সারিটাকে তোমরা কী করো, প্রথম কলাম বানালে ফেলবা, মানে 1, 2, -3 এটাকে লিখবা কীভাবে, 1, 2, -3 এইভাবে। আচ্ছা, দ্বিতীয় সারিতে কী ছিল, 2, -7, 4, তাহলে এটাকে লেখলাম 2, -7, 4 দ্বিতীয় কলাম আকারে। তৃতীয় সারি ছিল -3, 4, 1, এটাকে লেখলে এইভাবে -3, 4, 1 তিন নাম্বার কলাম আকারে। এবার যে ব্যাপারটা হলো ভাই, একটা ম্যাজিক, ম্যাজিকটা কি দেখো, এটার সাথে এটাকে তুলনা করো, দেখো 1, 2, -3, 1, 2, -3, 2, -7, 4, 2, -7, 4, -3, 4, 1, -3, 4, 1 দ্যাট মিন্স এখানে যে ব্যাপারটা হলো এর মানটা এর ট্রান্সপোজের সমান হয়ে গেছে। তাইলে ভাই প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যাবে সেটি যদি পূর্ববর্তী ম্যাট্রিক্সের সমান হয়ে যায়। আমি আবার বলতেছি, কোন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যাবে সেটি যদি পূর্ববর্তী ম্যাট্রিক্স দ্যাট মিন্স এই এ এর সমান হয়ে যায়, তাহলে নতুন ম্যাট্রিক্সটিকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স না ভাইয়া কি বলা হবে, প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এখন আমরা পড়বো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেটাকে বলা হয়। তো যেহেতু আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া আছে, সিমেট্রিক ম্যাট্রিক্সে কি ছিল, এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করে ফেলতাম, তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, 0, 3, 4, তাহলে প্রথম সারিটাকে আমি প্রথম কলাম বানাই দিব, দ্বিতীয় সারি যেটা আছে -3, 0, 7 এটাকে আমি দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম, আর 4, -7, 0 যেটা হচ্ছে আমাদের তৃতীয় সারি এটাকে আমরা তৃতীয় কলাম বানিয়ে দিলাম। ওকে, এবার যে ব্যাপারটা হবে, এখন এত পর্যন্ত তো ভাই সিমেট্রিক ম্যাট্রিক্সের কাজটা আমরা করলাম, যদিও কাজ করার পর দেখো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু সমান না, এর মানে আমরা এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে মাইনাস মানে কি, আমরা হচ্ছে মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে পরিবর্তন করে দেবো। তাহলে ভাই নতুন যে ম্যাট্রিক্সটা আসবে, দেখো জিরোটাতে তো আর মাইনাস দিতে হয় না, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, জিরোর জায়গায় জিরো লিখলাম, খেয়াল করো এই মাইনাসে মাইনাসে প্লাস, এই -4টা হয়ে যাবে কত, +4, এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -7, এটা হয়ে যাবে -4, এটা হয়ে যাবে -7, আর এটা হয়ে যাবে 0। ওকে, তাহলে এবার যে কাজটা হবে ভাইয়া, এই বক্সটাকে এই প্রথম যে প্রশ্নের যে বক্সটা ছিল এটার সাথে তুলনা করে দেখো, 0, 3, 4, 0, 3, 4, -3, 0, 7, -4, -7, 0, -4, -7, 0, এর মানে কি, এর মানটা কার সমান হয়েছে, এ এর ট্রান্সপোজের ঋণাত্মক মানের সমান হয়েছে। তাইলে আমরা যদি এক কথায় বলতে চাই বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যাটা, সেটা কি হবে, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর ট্রান্সপোজের ঋণাত্মক মান যদি পূর্ববর্তী ম্যাট্রিক্সের সমান হয় তবে নতুন ম্যাট্রিক্সটিকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে। ওকে, তো এখন আমরা পড়বো অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স কাকে বলে। অনুবন্ধী সম্পর্কে তোমরা ক্লাস 9-10 আশা করি পড়ছো, অনুবন্ধী সম্পর্কে এরপর আমি আরেকবার একটু বলতেছি যে এর প্লাস বি এর অনুবন্ধী কত, a-b, বা তোমাকে যদি বলা হয় x-y এর অনুবন্ধী কত, x+y। ওকে, তাইলে অনুবন্ধীর ক্ষেত্রে আমরা দেখতেছি কি যে জাস্ট বিপরীত চিহ্নটা বসায় দিলে হচ্ছে। তো অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কিন্তু সেক্ষেত্রে দেখো 5+i যেটা আছে, আচ্ছা তার আগে দেখো 5+i এটাকে কি বলা হবে, এটাকে একটা রাশি বলবো না ভাই আমরা, আর এটি যদি জিরো থাকতো তখন হয়তো আমরা কি বলতাম, এটা সমীকরণ বলতাম, মানে 5+i যে রাশিটা আছে তোমরা হচ্ছে উচ্চতর গণে দ্বিতীয় পত্রে পড়বা জটিল সংখ্যা নামে চ্যাপ্টারে আই সম্পর্কে, এই আয়ের কারণে 5+i যে রাশিটা এই সম্পূর্ণটা হয়ে গেছে একটা জটিল রাশি। তাহলে যে ব্যাপারটা হইলো তোমাদের এই যে এখানে একটা জটিল রাশি আছে, এখানে একটা জটিল রাশি আছে, তাহলে কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স কেমন নির্ণয় করবা, দেখো কনজুগেট ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি জাস্ট এভাবে লেখো 2, 5, -i, 2, -i, তাহলে জায়গায় 2, -i, আর হচ্ছে এই মাইনাস আই জায়গাতে তাহলে আমরা কি লিখবো, লেখবো হচ্ছে +i। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হলো এটা সংখ্যাটা তাহলে ভাই কীরকম হবে, সংখ্যাটা হবে দেখো কোনো ম্যাট্রিক্সের জটিল যে রাশিগুলো থাকবে, জটিল রাশিগুলোর অনুবন্ধী নির্ণয় করে বাকি যে
ভুক্তিগুলো বা উপাদানগুলো আছে এগুলোকে যদি আমি সেম রাখি বা সমান রাখি, স্বস্ব জায়গায় ঠিক রাখি, তখন নতুন ম্যাট্রিক্সটিকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো। এখন আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তো যথারীতি আমরা যে কাজটা করবো এ স্কোয়ার নির্ণয় করবো, যেটা কিনা এ ইন্টু এ করার পর আমরা হচ্ছে 3-6, 1-2 এই সেম জিনিসটাকে আবার 3-6, 1-2 এর সাথে গুণ দিলাম। গুণ দেওয়ার পর তোমরা দেখবা যে যখন আমি গুণ শিখাবো যে এরকম একটা সেম আউটপুট হবে 1-2। তাহলে যে ব্যাপারটা হলো আমরা হচ্ছে এ স্কোয়ার এর মান নির্ণয় করতে গিয়ে কি পাইলাম, হচ্ছে যে জিনিসটা সেটাকে দেখো আমি যদি তুলনা করি 3-6, 1-2 এটা কি কার সমান, এর সমান, মানে আমি আবার পুনরায় এই ফেরত পাইছি। এর মানে এ স্কোয়ার যদি এর সমান হয় তবে আমি এটাকে বলতে পারবো সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। আশা করি বুঝতে